আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। পল্লবী মাজেদুল ইসলাম মডেল হাই স্কুলের এসএসসি 2021 ব্যাচে অনলাইনে দশম শ্রেণীর শিক্ষার্থীদের সাথে ভূগোল ও পরিবেশ বিষয়ের ক্লাস নিব। আমি হাসান মুর্শেদা খানম, সিনিয়র সহকারী শিক্ষক, পল্লবী মাজেদুল ইসলাম মডেল হাই স্কুল। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা দশম অধ্যায়ের বাংলাদেশের ভূপ্রকৃতি থেকে জ্ঞানমূলক এবং বাংলাদেশের প্রধান নদ-নদী থেকে অনুধাবনমূলক কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। এখন আমরা মানচিত্র দেখতে পাচ্ছি। এখানে মানচিত্রটির দিকে সবাই খেয়াল করো। এটা হচ্ছে একটা বাংলাদেশের মানচিত্র এবং এটা হচ্ছে বাংলাদেশের নদ নদীর মানচিত্র। কোথায় কোন নদী আছে সেটা এখানে দেখানো আছে। প্রধান নদী, শাখা নদী, শাখা নদীগুলো, উপনদীগুলো বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে যে বয়ে গেছে সেগুলো এখানে দেখানো আছে। এখন আমরা তাহলে আজকে আমরা যে পাঠ সম্বন্ধে আলোচনা করব, আমাদের আজকের পাঠ হচ্ছে বাংলাদেশের প্রধান নদ নদী, অধ্যায় হচ্ছে দশম। এই অধ্যায় পাঠ শেষে শিক্ষার্থীরা তোমরা বাংলাদেশের প্রধান নদ নদী, উপনদী এবং শাখা নদী সম্পর্কে বর্ণনা দিতে পারবে। বাংলাদেশের নদী ও জলাশয় ভরাটের মানব সৃষ্ট কারণ, প্রভাব ও প্রতিরোধের উপায় বর্ণনা করতে পারবে। তাহলে আমরা আজকে বাংলাদেশের নদ নদী থেকে জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে কি করব, আলোচনা করব। এটা আমাদের পূর্বে অনেক আগেই দশম অধ্যায় শেষ হয়ে গেছে, আজকে আমরা রিভিশন করছি। তাহলে আমাদের বাংলাদেশের যে প্রধান যে নদ নদী রয়েছে সেগুলো এখানে আমরা জানি যে আমাদের পদ্মা, ব্রহ্মপুত্র, যমুনা, মেঘনা ও কর্ণফুলী আমাদের বাংলাদেশের প্রধান হচ্ছে নদ নদী। আবার এই নদ নদীগুলোর কি আছে, অনেক উপনদী এবং শাখা নদী রয়েছে। আর এই নদীগুলো আমাদের বিভিন্ন জেলার উপর দিয়ে, বিভিন্ন উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম দিক দিয়ে আমাদের বাংলাদেশে কি করেছে, প্রবেশ করেছে। তাহলে দেখা যাচ্ছে আমরা এখন কি করব, বাংলাদেশের নদ নদী থেকে জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে কিছু আলোচনা করব। এখানে সব প্রশ্নগুলো আলোচনা করা সম্ভব নয়, আমি কিছু কোশ্চেন আলোচনা করছি আর তোমরা বাকি প্রশ্নগুলো সবাই নদ নদী পড়বে এবং পড়ে প্রত্যেকটা লাইন থেকেই তোমরা নিজেরা কি করবে, জ্ঞানমূলক প্রশ্ন বের করবে। তাহলে প্রথমেই আমরা আজকে এক নম্বরে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের অন্যতম বৃহত্তম নদী, সেটার নাম হচ্ছে কি, আমরা সবাই জানি, পদ্মা। দুই নম্বর হচ্ছে বাংলাদেশের নদীর সংখ্যা কতটি, বাংলাদেশের নদীর সংখ্যা প্রায় 700। হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে কোন নদী, গঙ্গা নদী। গঙ্গা ও যমুনার যে মিলিত ধারা সেটা প্রবাহিত হয়েছে কি নামে, সেটা পদ্মা নামে প্রবাহিত হয়েছে। আর হিমালয় পর্বতে যে মানস সরোবর, সেই সরোবর থেকে উৎপন্ন হয়েছে কোন নদ, ব্রহ্মপুত্র নদ। আর আসামের ছয় নাম্বার হচ্ছে যে আসামের নাগা মণিপুর যে অঞ্চল, সেই অঞ্চল থেকে উৎপন্ন হয়েছে কোন নদী, বরাক নদী। এরপরে আমরা সাত নম্বরে দেখতে পাচ্ছি যে সুরমা, কুশিয়ারা এবং কালনী যে নদী, এই নদীর মিলিত প্রবাহ কি নাম ধারণ করেছে, মেঘনা নাম ধারণ করেছে। আর বাংলাদেশে মেঘনা বিধৌত যে অঞ্চল সেটা হচ্ছে কত, কত আয়তন হচ্ছে আমাদের 29,785
বর্গ কিলোমিটার। এরপরে আমাদের নয় নম্বর, নয় নম্বরে হচ্ছে বাংলাদেশের যে প্রধান সমুদ্র বন্দর, এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে কর্ণফুলী নদীর তীরে অবস্থিত। এরপরে আমাদের আসছে 10 নম্বর, যে আসামের লুসাই পাহাড় থেকে উৎপন্ন হয়েছে কোন নদী? আসামের লুসাই পাহাড় থেকে উৎপন্ন হয়েছে কর্ণফুলী নদী। 11 নম্বর হচ্ছে বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলা হয় কি কারণে? আমরা সবাই জানি যে আমাদের বাংলাদেশে অধিকাংশ নদী আছে, সেই অধিকাংশ নদী থাকার কারণে বাংলাদেশকে কি বলা হয়েছে? নদীমাতৃক দেশ বলা হয়। এরপরে আমরা আসি যে বাংলাদেশের যে উত্তর পূর্ব দিক, সেই উত্তর পূর্ব দিক দিয়ে প্রবেশ করেছে কে? সুরমা কুশিয়ারা নদী। তাহলে বাংলাদেশের উত্তর পূর্ব দিক দিয়ে প্রবেশ করেছে সুরমা কুশিয়ারা নদী। এরপরে আমরা আসি 13 নম্বর, যে বাংলাদেশে নদীর মোট দৈর্ঘ্য কত? বাংলাদেশের নদীর যে মোট দৈর্ঘ্য সেটা হচ্ছে 22,155 কিলোমিটার। এরপরে আমাদের আসবে 14 নম্বর, 14 নম্বরে হচ্ছে যে গঙ্গা নদীর যে ভাগীরথী শাখা সেটা বের হয়ে এসেছে কোন স্থানে? ধুলিয়ার নামক স্থানে। 15 নম্বরে হচ্ছে যে সুরমা নদী সিলেটের কোন দিকে অবস্থিত? সিলেটের উত্তর দিকে। সুরমা নদী সিলেটের কোন দিকে? উত্তর দিকে। আর কালনী নদী কোথায়? কালনী নদী হচ্ছে হবিগঞ্জে। তাহলে কালনী নদী কোথায় সবাই মনে রাখবে? হবিগঞ্জে। আর বাংলাদেশে আমাদের গঙ্গা পদ্মা যে বিধৌত অঞ্চলের আয়তন সেটা হচ্ছে কত? 34,188 বর্গ কিলোমিটার। তাহলে আমরা 18 নম্বর পর্যন্ত জানলাম। এখন আমরা 19 নম্বরে দেখব যে ব্রহ্মপুত্রের প্রধান উপনদী, সেই উপনদীর নাম কি? তিস্তা। তাহলে এরপরে আমরা আসি 20 নম্বরে, মহানন্দার যে উপনদী সেই উপনদীর নাম কি? ট্যাঙ্গন। আর আমাদের নদ বলা হয় কোন নদী, নদ বলা হয় কোনটাকে? ব্রহ্মপুত্রকে কি বলা হয়? নদ বলা হয়। তাহলে নদ বলা হয় কাকে? ব্রহ্মপুত্রকে। আর যমুনা নদী পদ্মা নদীর সাথে মিলিত হয়েছে কোথায়? দৌলতদিয়ার কাছে। এরপরে আমাদের 23 নম্বরে হচ্ছে যে চট্টগ্রাম ও রাঙামাটির প্রধান নদীর নাম কি? কর্ণফুলী। 24 নম্বরে আমরা আসি যে পানি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে কোন নদীতে? কর্ণফুলী নদীতে। তাহলে আমরা এরপরে আমরা পানি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে কোন নদীতে? কর্ণফুলী নদীতে। এরপরে আমরা 25 নম্বরে আসি, যে নদীর যে তলদেশে, তলদেশে পলি সঞ্চিত হওয়ার ফলে নদী কি হারাচ্ছে? নাব্যতা হারাচ্ছে। তাহলে আমরা এরপরে 26 নম্বরে আসি, 26 নম্বরে হচ্ছে যে বাংলাদেশের প্রায় সমগ্র ভূপৃষ্ঠ গঠিত হয়েছে কি মাটি দ্বারা? পলি মাটি দ্বারা। তাহলে বাংলাদেশের প্রায় সমগ্র ভূপৃষ্ঠ গঠিত হয়েছে পলি মাটি দ্বারা। আর প্রাকৃতিক ও মানব সৃষ্ট কারণে ভরাট হচ্ছে আমাদের এদেশে নদী এবং জলাশয়। যে আমাদের প্রাকৃতিক এবং মানুষের সৃষ্ট যে কারণ, সেই কারণে আমাদের ভরাট হচ্ছে আমাদের দেশে নদী এবং জলাশয়। আর নদীর পানি ব্যবহার বৃদ্ধি করতে হবে কি রক্ষা করতে? পরিবেশ রক্ষায়। এরপরে আমাদের আসছে যে গঙ্গা, তিস্তা, ব্রহ্মপুত্র, এই যে তিনটা নদী এটাকে বলা হয় আন্তর্জাতিক নদী। তাহলে গঙ্গা, তিস্তা এবং ব্রহ্মপুত্র এটা হচ্ছে আন্তর্জাতিক নদী। এরপরে আমরা 30 নম্বরে আসব, যে প্রাকৃতিক জলাধারের ক্ষমতা হ্রাস পাওয়ায় পরিবেশ কি ঘটছে? বিপর্যয় ঘটছে। তাহলে আমরা 30টা কোশ্চেন সম্বন্ধে পড়লাম। এখন দেখতে পাচ্ছি যে আমাদের এই যে বাংলাদেশে নদী এবং জলাশয়,
সেই জলাশয় যে ভরাট হচ্ছে, ভরাটের পিছনে আমাদের বহুবিধ কি আছে আমরা এর আগে পড়েছি, যে প্রাকৃতিক এবং মানুষের সৃষ্ট কারণ জড়িত রয়েছে, এবং আমাদের প্রায় সমগ্র ভূপৃষ্ঠ কি দ্বারা গঠিত, পলিমাটি দিয়ে গঠিত। আর পলিমাটির বৈশিষ্ট্য কি, বৈশিষ্ট্য হচ্ছে যে পানির সংস্পর্শে যখন আসে এটা সহজে কি হয়ে যায়, দ্রবণে পরিণত হয়। আর বর্ষাকালে বাংলাদেশের যে উত্তর পূর্ব দিকে এবং এর উজানে আমাদের প্রতিবেশী দেশ আছে, আমরা জানি যে চীন, নেপাল, মিয়ানমার এবং ভারতের আসাম ও মেঘালয়ে, সেখানে অপেক্ষাকৃত কি হয়, অধিক বৃষ্টিপাত হয়। আর বর্ষাকালে আমাদের উজান থেকে যে আসা খরস্রোতা যে নদীগুলো, সেই নদীগুলো কি করে, পাহাড়ি পলি বয়ে নিয়ে আসে এবং নদীর তীরে সেটা কি করে, ভাঙনের সৃষ্টি করে। আর যখন ভাটিতে নদীগুলোর স্রোতের গতি কমে যায়, তখন সেই নদীগুলোর তলদেশে কি হয়, পলি সঞ্চিত হয়, এবং পলি সঞ্চিত হলে পরে সেটার ভরাট হবে এবং ক্রমেই সেটা কি করবে, আমরা এর আগে পড়েছি যে, এর আগে জানলাম যে, নাব্যতা হারাবে। এখন আমাদের আমাদের দেশের যে অভ্যন্তরীণ বিভিন্ন যে নদী এবং জলাশয়, এই জলাশয়গুলোর দুধারে আমরা অপরিকল্পিতভাবে কি তৈরি করি, বাঁধ, সড়ক, তারপরে কলকারখানা, আবাসিক স্থাপনা নির্মাণ এবং পয় নিষ্কাশনে আর নির্গমন স্থান হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। এবং নদীর যে জলাশয়গুলো, সেই জলাশয়গুলোর কি হয়, অপদখল ও ভরাটকরণের ফলে দ্রুত নদী এবং জলাশয়গুলো আমাদের মরে যাচ্ছে। তাহলে বাংলাদেশের সঙ্গে যে আন্তর্জাতিক আমাদের নদীগুলো, সেই নদীগুলো নিয়ে আমাদের বিরোধ, এবং ওইগুলো থেকে আমাদের পানি প্রত্যাহারের ফলে আমাদের পানির যে খরস্রোতা ধারা সেটা কমে যাওয়ায় আমাদের নদীর মোহনায় পলি সঞ্চিত হয়ে সেখানে চর জেগে উঠছে। তাহলে আমরা সবাই জানলাম যে নদী এবং জলাশয়গুলো ভরাটের কারণে আমাদের বর্ষাকালে পানির যে প্রবাহ ধারা সেটা বাধাগ্রস্ত হয় এবং দুকুল উপচিয়ে কিসের যে বন্যার, সেই বন্যার প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। আর শুষ্ক মৌসুমে আমাদের ওইগুলোতে পর্যাপ্ত পানি না থাকায় সেখানে আবার দেখা যায় যে নৌ চলাচল, তারপরে সেচ ব্যবস্থা, মাছ চাষ এগুলো ব্যাহত হচ্ছে। আর প্রাকৃতিক পানির জলাধারের সংরক্ষণ ক্ষমতা আমাদের ক্রমান্বয়ে সংকুচিত হওয়ায় আমাদের যে শহরগুলো আছে, সেই শহরগুলোতে পানি সরবরাহ কমে যাচ্ছে এবং পরিবেশের কি ঘটছে, বিপর্যয় ঘটছে। আর বর্ষা এবং শুষ্ক মৌসুমে আমাদের নিয়মিত পানি এবং জলাশয়গুলো যদি আমরা ড্রেসিং এর ব্যবস্থা করি, তাহলে আমাদের এদের এই যে নাব্যতা, সেই নাব্যতা রক্ষা করা, এই ড্রেসিং এর ব্যবস্থা করে আমাদের কি করতে হবে, নাব্যতা রক্ষা করতে হবে, পরিকল্পিত এবং পরিবেশ উপযোগী বাঁধ এবং অন্যান্য উন্নয়ন প্রকল্প গ্রহণ করা আমাদের একান্ত প্রয়োজন। আর আরো আমাদের প্রয়োজন হবে যে অপদখলীয় যে নদী এবং জলাশয় সেগুলোকে উদ্ধার, তারপরে পাহাড় কাটা রোধ করতে হবে, কলকারখানার সঙ্গে যে বাধ্যতামূলক বর্জ্য পরিশোধন ট্রিটমেন্ট প্ল্যান্ট, সেই ট্রিটমেন্ট প্ল্যান্টটা কি করবে, নির্মাণের ব্যবস্থা করা ইত্যাদি আমাদের প্রয়োজন। তাহলে আমরা জানলাম যে আমাদের সামগ্রিক পরিবেশকে ধ্বংসের হাত থেকে যদি আমরা রক্ষা করতে চাই, তাহলে আমাদের বিদ্যমান যে পরিবেশ আইন যুগোপযোগী এবং কঠোরভাবে কি করতে হবে, বাস্তবায়ন করা আমাদের একান্ত প্রয়োজন। এছাড়াও আমাদের যে ভূ অভ্যন্তরস্থ পানির ব্যবহার সেটাকে হ্রাস করে নদীর পানির ব্যবহার বৃদ্ধি করতে হবে। তাহলে এইভাবে আমরা নদী ও জলাশয়ের ভরাটের যে প্রভাব এবং প্রতিরোধ, এগুলি সম্বন্ধে আমরা এতক্ষণ জানলাম যে এইভাবে আমরা কি করতে পারি, যে পানির ব্যবহার বৃদ্ধি করতে পারি, ভূ অভ্যন্তরস্থ পানির ব্যবহার হ্রাস করে নদীর পানির ব্যবহারকে বৃদ্ধি করতে হবে। তাহলে এতক্ষণ আমরা জ্ঞানমূলক এবং নদীকে কিভাবে আমরা রক্ষা করতে পারবো, নদীর পানি বেশি 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 করে ব্যবহার করতে পারবো, সেই সম্বন্ধে আমরা জানলাম। এখন আজকে আমরা যে পাঠটুকু জ্ঞানমূলক প্রশ্নগুলো আলোচনা করেছি, সেটা হয়তো নিশ্চয়ই তোমাদের মনে আছে। তো প্রশ্নগুলো
করার আগে আবার তোমাদেরকে একবার করে প্রশ্নগুলো মনে করিয়ে দিচ্ছি, যাতে তোমরা সবাই মনে রাখতে পারো। এখন দেখো, প্রথমে আমরা পড়েছিলাম কি পড়েছিলাম, সবার মনে আছে যে বাংলাদেশের যে অন্যতম বৃহত্তম নদী সেটার নাম কি? সেটা সবাই তোমাদের মনে আছে, এটার নাম হচ্ছে কি? পদ্মা। তারপরে পড়েছিলাম দুই নাম্বার, বাংলাদেশে নদীর সংখ্যা প্রায় কতটি? প্রায় 700টি। তিন নাম্বারে পড়েছিলাম যে হিমালয়ের যে গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে কোন নদী? গঙ্গা নদী। আর চার নম্বরে পড়েছিলাম গঙ্গা এবং যমুনার যে মিলিত ধারা সেটা প্রবাহিত হয় কি নামে? পদ্মা নামে। হিমালয় পর্বতের মানস সরোবর থেকে উৎপন্ন হয়েছে কি কোন নদী? ব্রহ্মপুত্র, যে নদ, আমরা এটাকে নদ বলে থাকি, ব্রহ্মপুত্রকে। আর আসামের নাগা মণিপুর অঞ্চল থেকে উৎপন্ন হয়েছে কোন নদী? বরাক নদী। সুরমা, কুশিয়ারা এবং কালনী নদীর মিলিত প্রবাহ কি নাম ধারণ করেছে? মেঘনা নাম ধারণ করেছে। আট নম্বরে পড়েছিলাম যে বাংলাদেশে মেঘনা বিধৌত অঞ্চলের আয়তন কত? 29,785 বর্গ কিলোমিটার। আর বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর অবস্থিত কোন নদীর তীরে? কর্ণফুলী নদীর তীরে। আসামের লুসাই পাহাড় থেকে উৎপন্ন হয়েছে কোন নদী? কর্ণফুলী নদী। বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলা হয় কি কারণে? অধিকাংশ নদী থাকার কারণে। আর বাংলাদেশের উত্তর পূর্ব যে উত্তর পূর্ব দিক দিয়ে প্রবেশ করেছে সুরমা কুশিয়ারা নদী। ১৩ নম্বরে পড়েছি বাংলাদেশের নদীর মোট দৈর্ঘ্য কত? 22,155 কিলোমিটার। ১৪ নম্বরে পড়েছিলাম যে গঙ্গা নদীর ভাগীরথী শাখা বের হয়ে আসে কোথায়? কোন স্থানে? ধুলিয়ার নামক স্থানে। এরপরে আমরা ১৫ নম্বর পড়েছি যে সুরমা নদী সিলেটের কোন দিকে অবস্থিত? উত্তর দিকে। কুশিয়ারা নদী সিলেটের কোন দিকে অবস্থিত? দক্ষিণ দিকে। কালনি নদী কোথায়? হবিগঞ্জে। আর বাংলাদেশে গঙ্গা পদ্মা বিধৌত অঞ্চলের আয়তন কত? 34,188 বর্গ কিলোমিটার। আর ব্রহ্মপুত্রের প্রধান উপনদীর নাম কি? তিস্তা। মহানন্দার উপনদীর নাম কি? ট্যাঙ্গন। আর নদ বলা হয় কাকে? ব্রহ্মপুত্রকে। আর যমুনা নদী পদ্মা নদীর সাথে মিলিত হয়েছে কোথায়? দৌলতদিয়ার কাছে। ২৩ নম্বরে পড়েছিলাম চট্টগ্রাম ও রাঙামাটির প্রধান নদী হচ্ছে কর্ণফুলী। এরপরে পড়েছি যে পানি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে কোন নদীতে? সবাই তোমরা জানো, কর্ণফুলী নদীতে। ২৫ নম্বর হচ্ছে যে তলদেশে পলি সঞ্চিত হওয়ার ফলে নদী কি করছে? নাব্যতা হারাচ্ছে। আর ২৬ নম্বরে আমরা পড়েছি যে বাংলাদেশের প্রায় সমগ্র ভূপৃষ্ঠ গঠিত কি দ্বারা? পলিমাটি দ্বারা। এরপরে ২৭ পড়েছিলাম যে প্রাকৃতিক ও মানব সৃষ্ট কারণে ভরাট হচ্ছে এদেশে কি? নদী ও জলাশয়। আর নদীর পানি ব্যবহার বৃদ্ধি করতে হবে কি রক্ষায়? করতে হলে পরিবেশ রক্ষায় আমাদের নদীর পানি ব্যবহার বৃদ্ধি করতে হবে। গঙ্গা, তিস্তা, ব্রহ্মপুত্র এই তিনটা নদীকে কি নদী বলা হয়? আন্তর্জাতিক নদী। আর লাস্ট নম্বরে আমরা পড়েছিলাম যে প্রাকৃতিক জলাধারে ৩০ নম্বরে প্রাকৃতিক জলাধারের ক্ষমতা হ্রাস পাওয়ায় পরিবেশ কি হচ্ছে? বিপর্যয় ঘটছে। তাহলে ৩০টা কোশ্চেন সম্বন্ধে আমরা আবারও পড়লাম, এটা ভালো করে তোমরা মুখস্থ করে ফেলবে। এরপরে আমরা বাড়ির কাজ নেই, বাড়ির কাজটি সবাই খাতায় লিখে নিবে এবং বাড়ির কাজটি সুন্দর করে করবে, যে নদী ও জলাশয় ভরাট কিভাবে প্রতিরোধ করা যায় আলোচনা করো। তাহলে সবাই বাড়ির কাজটা করে এরপরে আমাকে দেখাবে। আজকে তো এখানে ক্লাস শেষ করছি, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।